গঠন ওরে আপনি মাওলার কুদরতি আবার কাছে জিজ্ঞাসা করে দলিল রোশনে আস্তে
ধীরে তাহার কথার জবাব দিব এই আক্ষরে আমারে কয় কি এমন একজন পুরুষ ছিল যাকে দেখার পরে নারী লেবু কাটতে গিয়ে হাত কেটে হয়েছিল সে ছিল ইউসুফ নবী ইউসুফ নবীর প্রেমে পড়ছিল জুলেখা বিবি এই জুলেখা বিবি যখন তার প্রেমে পড়ছিল তখন তার সব সখীগণ তাকে বলেছিল যে আপনি যে ইউসুফের প্রেমে পড়ছেন ইউসুফ নাকি এত সুন্দর তা আপনি একটু ইউসুফরা আমাদেরকে দেখে তখন বলে দেখবো তোমরা কই ইউসুফ এখন আসবে সবার হাতে একটা করে লেবু দিছে লেবু যখন দিছে ইউসুফ নবী যখন হাইটা আসলো তখন সবাই ইউসুফ নবীর রূপ দেখা লেবু কাটতে গিয়া হাত কেটে ফেলছে কিন্তু এখানে কথা আছে ইউসুফ নবী কিন্তু তার বাবার রূপ পায় নাই ইউসুফ নবী কিন্তু পাইছে তার মার রূপ কারণ তার মা বাবা খুব সুন্দর ছিলেন তার মার রূপে পাইছিলেন ইউসুফ নবী এটা আপনার প্রশ্নের মীমাংসা করলাম আপনার কাছে আমার একটা প্রশ্ন করব এমন পুরুষ একজন আছিল আবার আল্লাহ বলছিল এই পুরুষে আশি বেত মারতে তাহলে বুঝবেন কি আকামটা করছে এমন একজন পুরুষ ছিল যাকে আমার আল্লাহ বলেছিল তাকে আশি বেত মারতে আমার একটু জানা দরকার কোন কর্মের কারণে তাকে আশি বেত মারতে বলছে সে পুরুষটার নাম কি এতটুকু প্রশ্ন একজন 100 টাকা বকশিশ দিয়ে গেছেন এবং একটি গানের অনুরোধ আমার কাছে আছে চেষ্টা করি আমি গানটি করার জন্য